আজকে আমার এখানে এসে খুব ভালো লাগছে। এই প্রথম আমার জীবনে আমি এসেছি মাকে দেখতে, আর আমার কালী পুজোর সময় এরমভাবে কলকাতা আসা এত বছর আমার হয়নি। আমার ইচ্ছে খুব ছিল পুজোর সময় এসে মাকে দেখে যাব, দুর্গা পুজোতে আসতে পারিনি, কিন্তু এই কালী পুজোতে এলাম আর কালী ঠাকুরকে দেখে খুব আমার ভালো লাগছে। এই এত আপনাদের ক্রাউড দেখে আমি বিশ্বাস করতে পারছি না কি এত লোকজন ওঠে পুজোর সময়, খুব ভালো লাগছে। আর আইড লাইক টু থ্যাংক ইউ অল ফর গিভিং মি দিস লাভ, আই উড লাইক টু থ্যাংক ইউ অল ফর গিভিং মি দিস অ্যাফেকশন, অ্যান্ড আইড লাইক টু থ্যাংক ইউ অল ফর অনারিং মি লাইক দিস। আর আমি জানি যত আমরা আর্টিস্ট আছি যারা গান বাজনা করি, আমরা জানি কলকাতায় যেরকমভাবে ভালোবাসা আমরা পাই, জীবনে কোনো দুনিয়ায় কোনো জায়গায় এরকমভাবে আমরা ভালোবাসা পাই না। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ এবং এর খবর কিন্তু ভারতবর্ষের প্রতিটি কোণায় আছে, শুধুমাত্র কলকাতায় নয়, ভারতে সবাই জানে যে এখানে একটা এত ভালো পুজো হয়। এবং এর আমি এটাও জানি যে মায়ের যে এখানে পুজো হয়, মা খুব খুব জাগ্রত মা, মানে আমাদের সবসময় আশীর্বাদ দিয়ে যাচ্ছেন, সবসময় আমাদের ছত্রছায়া রাখছেন। ও সর্বরূপময়ী বলতেই হবে যে আমি যখন কলেজে পড়তাম রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি 1973 onwards আমি তখন এই পুজো দেখবার জন্য চার পাঁচবার এসে ঢুকতে পারিনি, ভিড়ে চলে যেতে হয়েছে আমার, আমি আসতে পারিনি। কিন্তু সব থেকে বড় কালী পুজো আমার মনে হয় এটাই শহরে। পরমেশ্বরীম ওম সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমোস্তুতে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে নারায়ণী নমোস্তুতে।